দাদা তাহলে দ্বিতীয় পার্ট চালু হচ্ছে। তো আমি যে কথা বলতে চাই যে গোল্ডিয়ান আউল আর লং টেল ফিঞ্চ মানে সোসাইটি ফিঞ্চের জন্য তিনটে ফিঞ্চের জন্য কত পেয়ার বেঙ্গলি লাগে ফস্টারের জন্য, আর এই পাখিগুলো কিভাবে তুমি ট্রিটমেন্ট করো, আর টেম্পারেচারটা বলবেন। গোল্ডেনের এক্সোটিক ফিঞ্চের পেছনে মোটামুটি এক জোড়ার পেছনে পাঁচ জোড়া করে বেঙ্গলির থাকি আমি। তারপর লাস্টে ওরা ওদের ডিমগুলো চালা হয়ে গেলে লাস্টে ওদের দিয়েই আবার এক জোড়া ওদের দিয়েই তাজা হয়, তখন ওদের রেস্টিং টাইমও হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই এক্সোটিক ফিঞ্চের মানে ব্রিডিং টাইম কী আছে? এক্সোটিক ফিঞ্চের তোমার ওই আগস্টে অ্যাকচুয়ালি ওই মানে ওয়েদার ফ্লাকচুয়েটিং কমে গেলেই দেওয়া উচিত, আগস্ট থেকেই শুরু করার কথা যদি ঠিকঠাকভাবে থাকে আগস্ট অথবা সেপ্টেম্বর থেকে। আচ্ছা, যা বন্ধুরা গোল্ডিয়ান করতে চায় তুমি কি বলবে তাদের জন্য? গোল্ডিয়ান করতে গেলে নিশ্চয়ই গোল্ডিয়ান প্রথমে নর্মাল গোল্ডিয়ান দিয়ে শুরু করাই ভালো। আচ্ছা, আর এদের হচ্ছে মানে ভারী গোল্ডেন না কেনাই ভালো, সবসময় চেষ্টা করবে যে ছোটো বাচ্চা থেকে শুরু করার, কারণ তোমার খাঁচা এসে ও নিজেকে অ্যাডজাস্ট করে নেবে, আর যতটা ন্যাচারালি রাখা যায় তত ভালো। আমার এখানে পুরো ন্যাচারাল থাকে, বৃষ্টি বাদলা এখানে সময় প্লাস্টিক সবসময় তোলাই থাকে, হাওয়া হচ্ছে কিচ্ছু হচ্ছে না, কোনো গোল্ডেন দেখবে না গা ফুলিয়ে বসে আছে। হুম হুম, সে তো দেখছি। তো অনেকের অনেক কোশ্চেন থাকে, দাদা গোল্ডেন নিলে এই প্রবলেম হচ্ছে, দাদা গোল্ডেন নিলে কেটে যাচ্ছে, এরকম প্রবলেম তুমি ফেস করেছো কোনো দিন? না সেরকমভাবে গোল্ডেনে প্রথম প্রথম কয়েকটা কিছু মরেছে আমার বাচ্চা, গত বছরই আমি শুরু করেছিলাম, বাচ্চা মরে গেছিলো, তো বাচ্চা মরে গেছিলো, কিন্তু বড় আমার কোনো ঠান্ডা লাগেনি, কোনো পেট খারাপ হয়নি, কিচ্ছু হয়নি, আমি ওয়েদারের সঙ্গে ওদের অ্যাডজাস্ট করিয়ে নিয়েছি। ওপেন আমার ছাদের ওপর খাঁচা দেখতেই পাচ্ছ, ওপরে প্লাস্টিক সব কটা তোলা, বৃষ্টি পড়লেও তোলা থাকে, মানে শুধু খালি শীতকালের সময় আমি ডেকে দিই। না সেহেতু শীতকালে তো দিতে হবে না, আমাদের নিজেদেরও কষ্ট হয় সেটাই। আর দাদা যা এমনি কোনো লাইটের ব্যবস্থা ভেতরে আমি করিনি যে গোল্ডেন অসুস্থ হলে লাইট হবে, ওরকম আমার মানে দরকারও হয়নি। আমার গোল্ডেনের জন্য কী মেডিসিন ইউজ করো তুমি সব থেকে ভালো মেডিসিনের মধ্যে? ওর মল্টিং বলে একটা জিনিস আছে, ওই ওই রিকোভিড তখন দিই আমি, আর মানে এ টু জেড দিই মাল্টিভিটামিনের মধ্যে। আচ্ছা, আর ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে তোমার ওই পলিভিয়ান এল আছে, ওটা আমাদের লাইসিন থাকে, ওরা ফ্রিজে পেতে সাহায্য করে আর কি, ফ্রিজেটা বাড়ায় আর কি। গোল্ডিয়ানের ফিঞ্চের জন্য তুমি সব থেকে ভালো মানে মিক্সড কী বানিয়েছো নাকি না, যে যা সোসাইটি যা সোসাইটি ফিঞ্চকে যা মানে খাওয়াচ্ছি আমি সব গোল্ডিয়ানকেও তার তাই খাওয়াই। আচ্ছা আচ্ছা, যে স্পেশালভাবে এরকম কোনো ব্যাপার নেই? স্পেশালে কিছু ব্যাপার নেই, আমি এই যে ডিলাক্স দানা আছে ডিলাক্স দানার সঙ্গে লাল দানাটা মেশাই আর কিছু ক্যানারি অল্প করে দিই ব্যাস। আচ্ছা আচ্ছা, এটা হলো এটা হলো ক্যানারি আছে আর এই যে লাল দানা আর ডিলাক্স দানা মিশিয়ে, বাহ এই শুধু অল্প খাবারের মধ্যেই দিই। খুব সুন্দর, শুধু সব খাবারে ডিমটা আমাকে রোজ দিতে হয় যখন ব্রিডিং টাইম হয়। যাদের গোল লং টেল আছে তাদের বাড়িতে তাদের জন্য কী বলবেন? লং টেলও খুব সুন্দর, আমার তো সবচেয়ে প্রিয় লং টেলটাই, বিশেষ করে ওদের ঠোঁটের কালারের জন্য আমার খুব ভালো লাগে, আর গলার টাইটা। আচ্ছা, এর ব্রিডিং কেমন করে? এটাও ভালো ব্রিডিং করে। আচ্ছা, যদি জোড়া ঠিক মতো দিয়ে দেওয়া যায় এরা পরপর ব্রিডিং। ডিমে যদি ডিমে যদি ব্ল্যাড না আসে তাহলে এইসব লং টেল বলি কেন গোল্ডিয়ান বলি কেন তাহলে কী করা উচিত সব থেকে বেটার? এখন ওদের ইভিকন ই দিতে হবে। ইভিকন ই ডি? ইভিকন ই। আচ্ছা, ইভিকন ই শুধু? হ্যাঁ হ্যাঁ, ইভিকন ই ওই দানার সঙ্গেও মিশিয়ে দিতে পারে বা জলের সঙ্গে গুলেও দিতে পারে। আচ্ছা, এটা কতদিন দেবে উইকে? ওটা ওই ডিম দেওয়ার আগে একটা পাঁচ দিনে একটা কোর্স করিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, ডিম দেওয়ার আগে পাঁচ দিনের কোর্স করিয়ে নেবে, বাহ। আর জলটা সবসময় ভালোভাবে দিয়ে যাতে ওরা জলে স্নান করতে পারে ভালো, যত স্নান করবে ওরা তত ভালো লাগবে। আচ্ছা, গোল্ডিয়ান বলি কেন আউল বলি কেন নাকি? হ্যাঁ সব সব সবাইকে আমি জল ভর্তি করে দিই। আচ্ছা আচ্ছা, তা দেখতে পাচ্ছি তোমার কাছে কিন্তু সব প্লাস্টিকের মানে জিনিসপত্র আছে, তো অনেকে কথা যে দাদা প্লাস্টিকের জিনিসে সাইকিউরিড হয়, তো তোমার মনে হয় কি? না আমার তো সেরকম কিছু হয়নি আর কি, ইনফেকশন কিছু হয়নি, আমি ওইভাবে দিয়ে যাচ্ছি। আর যেহেতু তুমি প্রতিদিন মানে জলের বাটিটা ওয়াশ করা হয় নাকি? হ্যাঁ প্রতিদিন জলের বাটিটা আমি খালি পরিষ্কার করে নিই ভালো করে, তারপর জল দিয়ে দিই। তো গোল্ডিয়ানটা দেখি এখানে আউলও আছে, এখানে যে আউল দেখলাম গোল্ডিয়ানটা কই এখানে মানে এখন মেল ফিমেল দুজনেই আলাদা আছে? হ্যাঁ হ্যাঁ দুজনেই আলাদা, এটা মেল আছে আর এখানে তিনটে ফিমেল আছে। খুব সুন্দর,
আর তোমার ঘরের পাখি যে পায়ের লেগ রিং লাগানো আছে, এ কি মেল ফিমেলের জন্য কি কোন রাখা হচ্ছে? ওটা ওটা যখন আমি বাচ্চা কিনেছিলাম ওখান থেকে লাগানো ছিল, এমনি আলাদা করে নেই। কারণ গোল্ডেন আমার তো চেনাই যায় কোনটা। আচ্ছা, গোল্ডিয়ানের জন্য মেল ফিমেল কীভাবে চিনবে একটু বলে দাও। মেল ফিমেল হচ্ছে মেলের সামনের দিকে বুকের এখানটা পুরো ডিপ কালার থাকবে, মাথায় ডিপ কালার থাকবে, আর লাইট কালার হবে, মানে বুকের কাছটা লাইট কালার হয়ে যাবে। এটা যেমন লাইট কালার আছে দেখো সামনে, এই যে ওপরে ডালে বসছে যেটা, বুকের সামনে একটা লাইট কালার, কিন্তু ডিপ কালার হচ্ছে মেলের, কিন্তু ডিপ কালার আছে ওপরে, মানে বুকের কালারটা ডিপ কালার হবে, মানে ওর বডির কালারটা ডিপ হবে আর হালকা হবে। মেয়েদেরটা হচ্ছে হালকা, মেয়েদের হালকা, ছেলেদের ডিপ। এইভাবে কি আর গোল্ডিয়ান ফিঞ্চ চেনা যায় নাকি? আরেকটাও চেনা যায় যে মুখের কিছু কিছু গোল্ডিয়ানের ঠোঁটটা কালো হয়, ঠোঁটটা কালো হয় মানে বয়স হয়ে গেলে যখন ওদের ম্যাচিওর হয়ে যায় ওদের ঠোঁটটা কালো, ওটা মেয়েদেরটা ঠোঁটটা কালো হয়, ছেলেদের মেয়েদেরটা সামনের দিকে লাল থাকে। আচ্ছা।